Assalamualaikum, welcome to my channel, nice food and entertainment. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে চা তৈরি করে দেখাবো মটকা চা। আসলে খুলনা শহরে নিউ মার্কেটের পাশে একটা মটকা চা, মানে চায়ের দোকানটা, সব রকমের চা পাওয়া যায়, এতটা টেস্ট। তা নিজে নিজে ট্রাই করলাম যে দেখি আমি একটু ভিন্ন রকম চেষ্টা করি কেমন হয়। মাশাআল্লাহ চাটা অনেক টেস্টি হয়েছে। আজকে আপনাদের মটকা চাটা কীভাবে আমি তৈরি করছি একদম স্পেশালভাবে নতুন টিপস চলেন আমি দেখিয়ে দিই। প্রথমে আমি চুলার পরে একটা স্ট্যান্ড বসিয়েছি, তারপরে আমি এই কাপ মাটির যে জিনিসটা এটা কি জানেন, এটা হলো কেন দইর ভাঁড়। দইর যে ভাঁড়টা থাকে ওইটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিছি দুধ। এখানে আমি 2 কাপ চা হবে সেই হিসেবে দুধটা দিছি, আপনারা কম বেশি দিতে পারেন। এখন এটাকে চুলার পরে দিয়ে বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না, মাঝারি আঁচের থেকেও কমে আস্তে আস্তে জ্বাল দিতে হবে। যখন ভিতরে যতটুকু কাঁচা আছে ওইটা শুকিয়ে গেলে তখন আর এই জিনিসটা ফুটিয়ে উঠবে না। তারপরে আমি আস্তে আস্তে করে দুধটা জ্বাল দিতে থাকতেছি। আর মাটির চুলার চাটা তো এতটা মজা লাগে, মটকা চাটা কি বলবো আপনাদের। তারপরে এভাবে জ্বাল দিতে দিতে আমি এখন 2 চামচ চা দিয়ে দিচ্ছি আর 1টা এলাচ দিয়ে দিচ্ছি। মটকা চাটা বেশি মশলা ব্যবহার করে না, শুধু 1টা এলাচ দেবেন, ফ্লেভারটা ভালো আসবে, খেতেও অনেক টেস্টি হবে। এলাচটা দেওয়ার পরে আমি অপেক্ষা করতেছি বলকের সাথে আমি। তারপরে আমি একটু জালটা বাড়িয়ে দিছি, দেখি কেমন হয়। জালটা বাড়িয়ে দিয়ে দেখি আস্তে আস্তে ফুটে আসছে। এইভাবে অপেক্ষা করতে করতে চাটা তৈরি করব। ঢাকনাটা তুলে আমি একটু জোরে জাল দিয়ে নিছি, দেখেন বলক এসে গেছে চার, কালারটা সুন্দর আসছে। এভাবে আমি 2-3 মিনিট জাল করে নিয়ে চাটা তৈরি করে নেব। চাটা এখন কাপের ভিতর ঢেলে নিব। এপাশে আমি কাপ দুটো রেডি করে রেখেছিলাম। এখানে 1 চামচ করে করে চিনি দিয়েছি, আপনারা চিনিটা কম বেশি দেবেন, কারণ আমি চিনি কম খাই সেই জন্যে চিনিটা কম দিচ্ছি। এখন আমি এর ভিতরে একটা ছাঁকনির সাহায্যে চাটা ছেঁকে নিব। চাটা ছাঁকা হয়ে গেছে, এর ভিতরে আমি দুধের সর দিয়ে দেব। আমি দুধ জাল করে সরটা ছিল আলাদা রেখে দিয়েছিলাম, তারপরে সে জাল করা দুধটা আমি মাটির ভাঁড়ে দিয়ে দিয়েছিলাম। পরে সে দুধের সরটা দিয়ে দিলাম, সরটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এই তো তৈরি হয়ে গেলো মটকা চা। ফ্লেভারটা সেম একই রকম, খেতেও অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই মটকা চাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি প্রেস করেন। নিত্য নতুন রেসিপিতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।